আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। এটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজের দ্বিতীয় পর্ব। গতদিন আমরা হচ্ছে এই থিমটা তৈরি করেছিলাম, একদম বেসিক একটা থিম। আপনি এখানে আসলে দেখবেন আমরা জাস্ট একটা পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করেছি, স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল করেছি এবং স্ক্রিনশট নামে একটা পিএনজি নামে একটা ফাইল করেছি, তিনটা ফাইল করেছি এবং কোনো ফাইলেরই আমরা কিচ্ছু লিখি নাই, একদম ব্ল্যাঙ্ক একটা থিম। এবং এই থিমের মধ্যে আপনি যে নামটা দেখতে পাচ্ছেন এটা মূলত এসছে হচ্ছে আমাদের ফোল্ডারের নাম থেকে। হ্যাঁ, তো আজকে আমরা আমাদের থিমের একটা একটা করে ডিটেইল অ্যাড করব এবং দেখব আমাদের এই থিমটা কীভাবে কাজ করে। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমার নতুন কোনো ভিডিও আসে সবার আগে আপনি দেখতে পান। আর যদি আপনার মনে হয় আমার ভিডিওগুলো হেল্পফুল তাহলে ফ্রেন্ডদের সাথে বা যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে চায় বা ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায় তাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমি হচ্ছে যে এখন আমাদের থিমের স্টাইল ডট সিএসএস ফাইল এখানে চলে আসবো এবং এখানেই মূলত আমাদের থিমের যে ডিটেলগুলো সেগুলো আমরা একটা একটা করে অ্যাড করে নেব। তো সবার আগে আমি এখানে একটা কমেন্ট অ্যাড করে নেই এবং এই কমেন্টের ভেতরে যা কিছু থাকবে সেগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ডিটেলের জন্য কাজ করবে। তো আমি সেপারেশনের জন্য এখানে কিছু ইকুয়াল টু দিয়ে রাখলাম, যাতে করে আপনি দেখলে বুঝতে পারেন বা যে কেউ দেখলে বুঝতে পারে যে এখানকার যা আছে এগুলো হচ্ছে কমেন্ট, যদিও এটা ইম্পর্টেন্ট না এবং এগুলো ওয়ার্ডপ্রেস পড়বেও না। তো সবার আগে আমরা আমাদের থিমের একটা নাম দিয়ে দিব। তো থিম নেম আমরা এখানে দিয়ে দিলাম, থিম নেম। তো থিম নেম আপনি যে নামটা দিবেন সেটা হচ্ছে যে এখানে চলে আসবে। যেমন এখন এখানে এই যে নামটা আসছে এটা হচ্ছে আমাদের ফোল্ডার থেকে, তো আমরা চাইলে আমাদের থিমের জন্য একটা সেপারেট নাম দিতে পারি। তো আমরা নামটা দিলাম মনে করেন ওয়ার্ডপ্রেস লার্নিং, এই নামে আমরা একটা থিম নিলাম। তো আমি এটা সেভ করার পর এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে আপনি দেখবেন এখানে ওয়ার্ডপ্রেস লার্নিং নামে নামটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই থিমটা যদি আপনি মনে করেন আপনি কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করেন বা আপনার নিজের পোর্টফোলিওতে ব্যবহার করার জন্য তৈরি করেন, যে কোনো সময় এটা তৈরি করতে পারেন যে কোনো কারণে, তো সেটা করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ডেফিনেটলি তার একটা ইউআরএল থাকবে। তো সেই ইউআরএলটা আমরা এখানে দিয়ে দিব, থিম ইউআরআই এ নামে, থিম ইউআরআই। এখানে এসে আপনি আপনার সেই লিঙ্কটা দিয়ে দেবেন। তো বর্তমানে যেহেতু আমাদের থিমটা কোথাও আমরা লোড করিনি সেক্ষেত্রে আমরা এখানে হ্যাশ দিয়ে রাখলাম, কিন্তু আপনি এটা দিবেন। আর একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে যে নেম এবং কোলন এর মাঝখানে যদি কোনো স্পেস দেন তাহলে কিন্তু এটা অনেক সময় ঠিকভাবে কাজ করে না। যেমন আমি এখানে একটা স্পেস দিলাম, তো দেখেন এখন কিন্তু আমার এই নামটা পাচ্ছে না। তো সেক্ষেত্রে অবশ্যই এই স্পেস এখানে দেওয়া যাবে না, এখানে স্পেস ছাড়া আপনাকে লিখতে হবে, এটা ওয়ার্ডপ্রেসের রুলস। এখন দেখেন এটা ঠিকভাবে পাচ্ছে। তো এভাবে আমরা আমাদের থিমের একটা নাম দিলাম এবং থিমের একটা ইউআরআই দিলাম। তো এরপর আপনি একটু দেখেন যে আমাদের থিমের এখানে ভার্সন হিসেবে কিছু পাচ্ছে না, তো আমরা এখানে একটা থিমের ভার্সন দিয়ে দিব। দেখেন তো এখানে ভার্সন যেহেতু পাচ্ছে না আমরা একটা ভার্সন দিয়ে দিই, এটা যেহেতু আমাদের থিমের একদম প্রথম ভার্সন সেক্ষেত্রে আমরা দিব 1.0.0। আমি এভাবে দিতে পছন্দ করি, এরপরে আমার যখন ছোটো আপডেট আসবে তখন আমি 1.0.12 এরকম করে করব। মিডিয়াম আপডেট হলে এটাকে আপডেট করি, আর যখন অনেক বড় আপডেট আসবে তখন আমার যে 1 আছে এটাকে 2 ট্রান্সফার করি, যেটা নর্মালির নিয়ম। তো আমি হচ্ছে এভাবে মূলত আমার ভার্সনগুলোকে রেডি করি। যেমন হচ্ছে যে ছোটোখাটো আপডেট হলে এখানে আপডেট করবেন, মিডিয়াম লেভেলের আপডেট হলে এখানে করবেন, আর বড় কোনো আপডেট করলে হচ্ছে যে পুরো 1-2 করে ফেলবেন, এভাবে আপডেট করবেন। তো আমরা ভার্সনটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার আমি রিলোড করব। রিলোড করলে দেখেন এখানে ভার্সন চলে আসছে। তো এখন আমাদের থিমের নামও আমরা সেট করেছি, ভার্সনও আমরা সেট করেছি। এবার আপনি দেখেন আমাদের থিমের এখানে বলছে বাই অ্যানোনিমাস, মানে কে এটা তৈরি করেছে এ ব্যাপারে কোনো ডিটেইল আমরা দেইনি। তো এখন হচ্ছে আমরা সেই ডিটেল দিব, অথর ডিটেল। তো আমরা এখানে লিখে দিলাম মনে করেন অথর। তো অথরের এখানে আমি আমার নাম লিখে দিলাম, মানে আমি যেহেতু নিজে এই থিমটা ডেভেলপ করছি সেক্ষেত্রে আমি হচ্ছে আমার নামটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন এটা আমি এখন যদি রিলোড করি তাহলে আপনি দেখবেন এখানে আমার নামটা চলে আসছে। এবার আপনার প্রত্যেকটা ডেভেলপারেরই একটা নির্দিষ্ট পোর্টফোলিও থাকে, আমারও আছে যদিও আমি খুব একটা মেনটেন করি না পোর্টফোলিওটা। তো পোর্টফোলিওর লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, যাতে যেটা হবে ইউজার এখানে ক্লিক করলেই সেখানে চলে যাবে। তো সেটা আপনি কীভাবে করবেন, এখানে এসে লিখে দিবেন অথর ইউআরআই। অথর ইউআরআইতে এসে আপনি হচ্ছে আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি দিয়ে দিবেন। তো আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার যদি আমি এটাকে রিলোড করি তাহলে আপনি দেখবেন যে এটা এখন একটা লিঙ্ক হয়ে গেছে এবং এখন যদি এখানে আমি ক্লিক করি তাহলে এটাকে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আপনিও যখন আপনার একটা থিম তৈরি করবেন সেই থিমের ওখানে আপনি আপনার পোর্টফোলিওর এই অথর ইউআরএলটা দিয়ে দিবেন, ম্যান্ডেটরি না তবে দিতে পারলে ভালো। তো এই তিনটা কাজ করে ফেলার পর এখন হচ্ছে আমাদের থিমের ট্রান্সলেশন এনেবল করতে হয়। যেমন হচ্ছে যে আপনি হয়তো থিমটা ইংলিশে তৈরি করেছেন কিন্তু হয়তো কেউ ফ্রান্সে স্প্যানিশে বা বাংলায় তার থিমগুলো সে দেখতে চায়, থিমের কন্টেন্টগুলো বা ফাংশনগুলো দেখতে চায়। তো আপনি যদি ট্রান্সলেশনটা অ্যাড না করেন সেক্ষেত্রে প্রবলেম হবে। তো ট্রান্সলেশন এনেবলের জন্য আমরা হচ্ছে যে টেক্সট ডোমেইন সেট আপ করবো একটা, এই টেক্সট ডোমেনের উপর ভিত্তি করে ট্রান্সলেশনগুলো কাজ করে। তো আমি হচ্ছে আমার টেক্সট ডোমেইন এরকম, আপনি টেক্সট ডোমেইন যেটা সেট করবেন সেখানে কোনো স্পেস দিবেন না। আমার টেক্সট ডোমেইন আমি আলী হোসেন দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, যেমন প্রোকোডার ভিডিও একটা টেক্সট ডোমেইন হতে পারে কোনো স্পেস ছাড়া, বা যে কোনো নাম দিবেন কোনো স্পেস ছাড়া তাহলেই হবে। আর চেষ্টা করবেন সর্বোচ্চ ছোটো হাতের অক্ষরে লিখতে। তো আমরা আমাদের থিমের একটা টেক্সট ডোমেইন দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের থিমের কিছু ডেসক্রিপশন আমরা লিখি। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের থিমের ডিটেইলিংয়ে কিছু নাই, পুরো ব্ল্যাঙ্ক। তো এখানে আমরা হচ্ছে একটা ডেসক্রিপশন দিই,
আমরা ছোট্ট একটা ডেসক্রিপশন এখানে লিখে দিলাম। এবার যদি আমরা এটাকে আবার রিলোড করি তাহলে আপনি দেখবেন যেখানে আমাদের যে ডেসক্রিপশনটা সেটা চলে আসছে। এখন আপনি আপনার থিমটাকে যদি আপনার ক্লায়েন্টের জন্য বানান বা আপনার নিজের জন্য বানান, সেক্ষেত্রে ট্যাগ অ্যাড করাটা খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু যদি আপনি আপনার থিমটাকে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে আপলোডের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে ট্যাগটা দিতে হবে, যাতে করে ক্লায়েন্টরা বা লোকজন হচ্ছে যে সে ট্যাগ লিখে সার্চ করে করে আপনার থিমটাকে পায়। তো এখানে হচ্ছে আমরা আমাদের থিমের জন্য কিছু ট্যাগ এখানে দিয়ে দিব। হ্যাঁ, এখানে একটা কথা আমি মিস করেছি, সেটা হচ্ছে যে থিমের নাম এটা আপনাকে এমনভাবে দিতে হবে সেটা যদি ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে থাকা কোনো থিমের সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনার এটা কাজ করবে না। যেমন আমরা ইচ্ছা করে যে ওয়ার্ডপ্রেসের যে 2019 থিমটা আছে এই থিমের নামটা আমরা সরাসরি যে নামটা আছে এই নামটা আমরা এখানে দিয়ে দিই, দেখেন কী হয়। এটাকে আমরা এখানে দিয়ে দিলাম 2019, এটাকে সেভ করলাম। সেভ করে এবার যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখেন এটাকে কি বলছে, 2019/Procoder, মানে অলরেডি 2019 নামে একটা থিম আছে। এমন না যে এটা আমার এখানে ইনস্টল করা আছে তাই, এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে কোনো থিম যদি এই নামে থাকে তাহলে আপনার কাজ করবে না। এবং এরপর আমার ফোল্ডারের নাম দেখাচ্ছে। তো এই জন্য আপনি হচ্ছে যে যখন কোনো একটা থিম করবেন বা থিম বানাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি থিমের নামটা আপনার পছন্দ মতো দিবেন, কিন্তু সেটা যদি কখনো মিলে যায় তাহলে কিছু চেঞ্জ চেঞ্জ করে দিবেন যাতে করে এটা সমস্যা না হয়। এবার ট্যাগ, ট্যাগের এখানে আসলে আপনার থিমের যে ট্যাগ মানে যেগুলো লিখে সার্চ দিলে লোকজন হচ্ছে যে পাবে সেটা এখানে দিবেন। তো মনে করেন আমরা ওয়ার্ডপ্রেসের এখানে যে ওরা যে ট্যাগগুলো দিয়ে দিয়েছে 1 column 2 column, আমরা এগুলো এখান থেকে কপি করে এনে দিয়ে দিই। এটা যেহেতু কোনো একটা ইম্পর্টেন্ট ব্যাপার না আমাদের জন্য বর্তমানে, তাই এখানে দেখেন ওরা যে ট্যাগগুলো ব্যবহার করেছে 1 column, ফ্লেক্সিবল হেডার, অ্যাক্সেসিবিলিটি রেডি, কাস্টম কালার, কাস্টম মেনু, কাস্টম লোগো, এডিটর স্টাইল, ফিচার্ড ইমেজ। লোকজন এরকম কথাগুলো লিখে লিখে সার্চ দেয় স্টিকি পোস্ট, তো এগুলো লিখে যখন সার্চ দেয় তখন হচ্ছে যে তাদের থিমগুলো চলে আসে। তো আপনার থিমগুলো যদি এরকম সার্চ অ্যাবিলিটি চান তাহলে আপনাকে এই ট্যাগগুলো অ্যাড করে দিতে হবে। কারণ হচ্ছে আমি এখানে ট্যাগ লিখেছি, এটা হবে ট্যাগস, হ্যাঁ ফ্লুরাল হবে, ফ্লুরাল হবে। এবার আমি যদি এটাকে রিলোড করি তাহলে দেখবেন আমাদের এখানে থিমের যে ট্যাগসগুলো সবগুলো ট্যাগস এখানে চলে আসছে। এবার আপনার থিমের লাইসেন্সটা আপনাকে দিয়ে দিতে হবে। এখন আমরা যখন ডেভেলপ করব ক্লায়েন্টের জন্য বা নিজের কাজের জন্য সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেসের যে লাইসেন্সটা ওরা দিয়ে রাখে এই লাইসেন্সের এই দুইটা লাইন কপি করে নেবেন, লাইসেন্স এবং লাইসেন্স ইউআরএল। কিন্তু আপনি যদি মনে করেন আপনার থিমটাকে প্রিমিয়ামে সেল করার কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে লাইসেন্স আপনার নিজের জন্য তৈরি করে নেবেন, পরে সে লাইসেন্সের নাম এবং লাইসেন্সের ইউআরএল দিয়ে দেবেন। যেমন মনে করেন আমি যদি আমার প্রত্যেকটা থিমের লাইসেন্স করতে চাই সেক্ষেত্রে আমি একটা লাইসেন্সের নাম দিলাম, দেওয়ার পর সেটাকে জিএনওর মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেই লিঙ্কটাকে আমি এনে এখানে দিয়ে দিব। এটা হচ্ছে লাইসেন্সের ব্যাপার। তো নর্মালি আমরা লাইসেন্স নিয়ে অত ঝামেলায় যাবো না, আমরা লাইসেন্সটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে লাইসেন্সটা আছে এখান থেকে আমরা কপি করে এনে এখানে দিয়ে দিব। এর পাশাপাশি দেখেন এখানে রিকোয়ার্ড পিএইচপি এবং লেটেস্ট পিএইচপি ভার্সন এই দুইটা জিনিস ওরা হচ্ছে দিয়ে দিয়েছে। তো আপনি চাইলে এই দুইটা এখানে দিয়ে দিতে পারেন। যেমন মিনিমাম পিএইচপি ভার্সন লাগবে 5.2.4, এর থেকে কম ভার্সনের পিএইচপি যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটা ওয়ার্নিং দিবে, আর অ্যাটলিস্ট যদি 4.9 হয় তাহলে হচ্ছে যে কাজ করবে কিন্তু এর নিচে গেলে এটা কাজ করবে না, এরকম লিমিটেশন আপনি দিয়ে দিতে পারেন। তো বর্তমানে আপনি এই লিমিটেশনটা দিয়ে দিতে পারেন। এবং আপনি দেখেন আমি ওপেন করেছি হচ্ছে 2019, এখন আমি যদি 2021টা ওপেন করি তাহলে এটার মধ্যে আপনি দেখবেন যে পিএইচপি যে রিকোয়ারমেন্ট আছে এটা ওরা চেঞ্জ করে দিয়েছে 5.6 এবং 5.8, এবং রিকোয়ার্ড হচ্ছে 5.3, ওরা এটা দিয়ে দিয়েছে। তো আপনি সবসময় লেটেস্ট, আমি একটু আগে আমি আগত পর্বে বলেছিলাম যে আপনি হচ্ছে সবসময় ডকুমেন্টেশনের জন্য লেটেস্ট পিএইচপি ভার্সন বা লেটেস্ট ওয়ার্ডপ্রেস থেকে যে থিমটা আসে সেটা একটু চেক করে নেবেন। এবং ওরা মাঝে মাঝে শুধুমাত্র থিমের একই থিম রাখে, জাস্ট থিমে আপডেট নিয়ে আসে। তো থিমটাকে আপডেট করে আপনার ডকুমেন্টেশনের দরকার হলে আপনি সেখান থেকে ডকুমেন্টেশনগুলো দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাকে এখানে সাইড বাই সাইড করে দেখাই, আপনি দেখেন যে আমাদের যেটা 2021 ছিল সেটার রিকোয়ার্ড হচ্ছে 5.3 মিনিমাম, কিন্তু আমাদের পুরান ভার্সন হচ্ছে 4.9ই সুন্দরভাবে চলতো, তাই না। এখন আপনি যদি নতুন কোনো থিম ডেভেলপ করেন সেখানে আপনি যদি এই রিকোয়ারমেন্টটা দিয়ে রাখেন এবং আপনি ফিচার যদি অ্যাড করেন হচ্ছে লেটেস্ট ভার্সনে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে ঠিকভাবে কাজ করছে না। তো সেজন্য আমি সবসময় বলি ডকুমেন্টেশনগুলো হচ্ছে লেটেস্ট ভার্সন থেকে নেবেন তাহলে সবথেকে ভালো। আর এই যে লাইসেন্স কিন্তু ওরা খুব একটা চেঞ্জ করে নেই, লাইসেন্স চেঞ্জ করেনি, লাইসেন্সটা একই আছে। সেভাবে কিন্তু আপনি চাইলে আপনার কাজগুলো আপনি করে নিতে পারেন। হ্যাঁ, তো আমাদের থিমের মোটামুটি ডিটেইল আমরা অ্যাড করে ফেলেছি এবং আমাদের থিমটার এখন একটা সুন্দর লুক চলে এসেছে। আমাদের থিমের একটা স্ক্রিনশট আছে, আমাদের থিমের নাম দিয়েছি, ভার্সন দিয়েছি, অথর ডিটেইল দিয়েছি, কিছু ডেসক্রিপশন দিয়েছি, কিছু ট্যাগস অ্যাড করে দিয়েছি। এখন আমরা চাইলে আমাদের থিমটাকে অ্যাক্টিভ করতে পারি, যদিও আমাদের থিমটা এখন অ্যাক্টিভ করলে কোনো লাভ হবে না, সব কিছু ব্ল্যাঙ্ক থাকবে, কারণ আমরা জাস্ট আমাদের থিমের একটা ডিটেইল অ্যাড করেছি, এর বাইরে আমরা আমাদের থিমের আর কিছুই করিনি। কিন্তু আমাদের থিমটা এখন রেডি, এখন আমরা চাইলে আমাদের থিমটাকে অ্যাক্টিভ করতে পারি। দেখেন আমাদের থিমটা
সেটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। অলরেডি আপনি একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি করে ফেলেছেন, এটার ফাংশন আমরা ধীরে ধীরে ধাপে ধাপে অ্যাড করবো একটা একটা করে, এবং আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানাবেন যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।